আমাদের নর্থ বেঙ্গল সিরিজের সুখিয়া পকরি থেকে যে যে সাইট সিন করা যায় সেই সংক্রান্ত যাবতীয় তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করব। পাহাড়ে টানা তিন দিন মুষলধারে বৃষ্টি এবং দুর্যোগে কিভাবে কাটিয়েছিলাম সেই অভিজ্ঞতা আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। নিজেদেরকে ভাগ্যবাণী বলবো যে আজকে থেকে আকাশ পরিষ্কার হয়েছে এবং তার জন্য আমরা সুখিয়া থেকে সাইট সিন গুলো করতে বেরোতে পারলাম। আসুন আমরা ম্যাপে দেখে নিই সাইট সিন গুলো কোন রুটে কিভাবে করা হবে। সুখিয়া থেকে আমরা প্রথমে যাব জোরপকরি, যে অ্যারোটা প্রথমে পাখরিন হোমস্টেতে রয়েছে। এরপরে আমরা চলে যাব সীমানা, যেখান থেকে একটা রুট মানেভঞ্জনের দিকে চলে গেছে সান্দাকফু ফালুট, আর তারপরে নিচের দিকে চলে আসব পশুপতিনগর বা সীমানা ফটক, সেই রুটটাই মিরিক হয়ে শিলিগুড়ির দিকে চলে গেছে। সাইট সিন এর খরচ ও গাড়ি সম্পর্কিত যাবতীয় তথ্য আমরা ভিডিওর শেষে আপনাদের দিয়ে দেবো। তো এসে গেছে ভেজ মোমো গরম গরম, আর সঙ্গে সঙ্গে হামলে পড়েছে সুখিয়া শহরটা দেখতে পাচ্ছেন। দুদিন ধরে টানা বৃষ্টি টানা, এখন একটু আকাশটা একটু ক্লিয়ার থাকছে, তো মানে ভগবানের কাছে এটাই প্রে করছি যেন আর ওয়েদারটা আর ডিটোরিয়েট না হয়। কিছু কিছু জায়গাতে ল্যান্ডস্লাইড হয়েছে মানেভঞ্জনের দিকটাতে, তো জানি না কতটা দূর যেতে পারবো, কিন্তু যেখানে যেখানে যাওয়া সম্ভব হবে ঘোরার চেষ্টা করবো। সো ফ্রেন্ডস, অবশেষে প্রতীক্ষার অবসান হচ্ছে। আস্তে আস্তে আমাদের হোটেলের ব্যালকানি থেকেই ওই যে দূরে টাওয়ারটা দেখছেন ওর পেছনে কাঞ্চনজঙ্ঘা ভিজিবল হচ্ছে। এই 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 যে দেখুন, এই এটা হচ্ছে কিন্তু কাঞ্চনজঙ্ঘা। সো ফ্রেন্ডস, আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেল, অ্যাকচুয়ালি সিম্বার একটু প্রবলেম হয়ে গেছিলো। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা বেন্ট হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি ওরা গাড়িটাকে রাতে লক করেছিলো পরশু দিন রাতে, কালকে সারাদিন গাড়ি বার করতে পারিনি। আর তো আমারও নলেজ ছিল না যে সামনের জায়গায় ডিসপ্লেতে ওরা লকটা লাগিয়েছে, তো আমি ফার্স্ট গিয়ারে ফেলে গাড়িটাকে মুভ করিয়েছি, তো মুভ হচ্ছিলো না। তারপরে দেখলাম যে এটা বেন্ট হয়ে গেছে। আপাতত মেকানিকের কাছে গিয়ে এটাকে রিপেয়ার করালাম, তো আমি কলকাতা ফিরে এটাকে পুরো রিপ্লেস করে নেব। তো আমরা এখন যাচ্ছি জোরপকরি, ওখান থেকে তারপরে যাব সীমানা। লেফট নিতে হবে আমাকে। আচ্ছা, এদিকে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে মানেভঞ্জন, আর এদিকে রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে জোরপকরি। তো আমরা এই রাস্তাটা ধরে এখন যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একটা মনাস্ট্রি, তো আপিল এখন উঠছি আমরা। তো বৃষ্টি হওয়াতে রাস্তাটা একটু খারাপ আছে। সামনে রাস্তা একটু খারাপ আছে। হ্যাঁ হ্যাঁ, না সামনে ওঠার সময় সামনের দিকে এগিয়ে আসবে। পাইন ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে। বাহ, এখানে রাস্তায় জায়গায় জায়গায় সুন্দর বসার জায়গা। ওদিকে কতগুলো রয়েছে মানে গোরস্থান বেসিক্যালি খ্রিশ্চানদের। দেখতে পাচ্ছেন এই জায়গাটা কি অবস্থা, পুরো শ্যাওলা জমে গেছে। ও দারুণ ঠান্ডা, কিন্তু চিল, একদম চিল, অনেকে ছাতা নিয়ে হেঁটেই বেরিয়ে পড়েছে। না দেখে খোড়া হয়ে যাওয়া, তো সেই আমাদেরও সেই অবস্থা, যে রাস্তাটা হেঁটে যাওয়া যায় সেটাও আমরা বাইকেই মানে চালিয়ে দিই। এখানে কিছু রুম রয়েছে, এদিকে পার্কিংয়ের জায়গাও রয়েছে। কিন্তু আমরা জোরপকরি চলে এসেছি গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, ওয়াও।
গাড়িটাকে পার্ক করি, করে তারপর এদিকে যাই। দেখুন কত এখানে মাছ রয়েছে। একটা 360 ডিগ্রি ভিউ আমরা দিই। দারুণ জায়গা, দারুণ। ম্যাডাম তো চলুন যাওয়া যাক। তো যাই হোক, অক্টোবর মাসে শীতের আমরা আমেজ পাচ্ছি এখানে এসে। ডিসেম্বরে তো এদিক দিয়ে একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে, পার্কের দিকে গেছে, আর ওদিকে একটা রাস্তা নেমেছে। তো আমরা আপাতত উপরের দিকে একটু উঠি, ওদিকে দেখি কতটা দূর যাওয়া যায়। জোরপক্ষী নামের অর্থ হল দুটো পক্ষী বা লেক। প্রথম বড় লেকটি আপনাদের আগেই দেখিয়েছি, ডান দিকে পার্কের মধ্যে আরেকটি ছোট লেক রয়েছে। প্রায় 7,500 ফিট উচ্চতায় অবস্থিত শিনচল ফরেস্ট এরিয়ার মধ্যে থাকা এই জায়গাটি দার্জিলিংয়ের অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন। জোরপক্ষী ট্যুরিস্ট লজের সামনে, এখানে লেখাগুলো অনেকটা ভেঙে ভেঙে গেছে, বোঝা যাচ্ছে না। এটা দার্জিলিং ট্যুরিজম ডিপার্টমেন্টের আন্ডারে জোরপক্ষী ট্যুরিস্ট লজ। তো ওখানে একজন গেস্ট আছেন, উনি আমাদের ইনভাইট করলেন। আমি যাই, ওরা আসবে। আমি দেখলাম আপনি বাইকে করে আসছেন। আপনি হেঁটে আসছিলেন তাই না? হ্যাঁ। আপনি এখানে এর আগে এসেছেন? আচ্ছা আচ্ছা। এদিকটা পুরো শিলিগুড়ি মিরিক, আপনি যেগুলো সব দেখছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো ওইদিকে পুরো একদম ভ্যালি, যেটা একদম ওই দিকটাতে শিলিগুড়ি, রাইট। নিচে আছে মিরিক আছে। পরিচয় হলে যা হয়, এখানে এসে এমন একজন স্বনামধন্য ব্যক্তির সাথে পরিচয় হয়েছে, উনি এশিয়ান গেমসে কার্ডে গোল্ড পেয়েছেন। লাস্ট গোল্ডটা আমরা পেয়েছিলাম 2015 গোল্ডটা, এটা ইন্ডিয়ার র্যাঙ্কিংটা আমাদের এসে গেছিল 13-8। তো সত্যি রিয়েলি আমরা নিজেদেরকে অনার্ড মনে করছি, এরকম একজন লোকের সঙ্গে আলাপ হলো। উনি কিন্তু খুব মিশুকে, প্রচন্ড, মানে উনি প্রথমে নিজের পরিচয় তো দেননি, কথা বলতে বলতে জাস্ট আমরা এটা মানে আবিষ্কার করলাম বলতে পারে। শিবনাথ বাবুর সাথে গল্প দারুণ জমে উঠেছিল, কিন্তু আমাদের হাতে সময় নেই, তাই আমরা ওনাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম। জিটিএর এই ট্যুরিস্ট লজটির বুকিং গোর্খা ভবন সল্টলেক থেকে করা যায়। বুকিং সম্পর্কিত যাবতীয় ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কিছু হোমস্টে রয়েছে দেখতে পাচ্ছেন, তো এখানেও কিছু থাকার অপশানস রয়েছে, চাইলে আপনারা এখানেও থাকেন। খুব সুন্দর জায়গা, একদম টপ। আমরা এখন জোরপক্ষী থেকে সীমানার দিকে যাব। সিরিয়াসলি, মানে এখানে এসে সত্যি মনটা খুশি হয়ে গেছে, আর আজকে ওয়েদারটা একটু পরিষ্কার হওয়াতে ভালো লাগছে। যে আমরা যে ডিসিশনটা নিলাম যে এখানে স্টে করবো, আমরা কার্শিয়াংয়ের দিকে যাব না, কারণ কার্শিয়াংয়ের দিকটা আমরা পরে আবার ওদিকটাতে ডিসকভার করতে পারবো। এই পুরো পথটাকে জোরপক্ষী ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি বলা হয়। প্রচুর বড় বড় পাইন, দেবদারু গাছ, পশু, পাখি, তার সঙ্গে হিমালয়ান স্যালামান্ডারও এখানে দেখতে পাওয়া যায়। এই ইন্ডিয়ায় না? আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কলকাতা সে কলকাতা, এটা শিলিগুড়ি 65 কিলোমিটার,
মানেভঞ্জন 2.6 কিলোমিটার ডান দিকে যেতে হবে, আর সান্দাকফু ডান দিকে 34 কিলোমিটার। তাহলে এখান থেকে আমরা মানেভঞ্জন দেখি আমরা যাওয়ার চেষ্টা করব, সীমানাটা যাই। তো এটাই সীমানা আশা করি। এবার এখানে একটু জিজ্ঞেস করে নিতে হবে যে কোন দিকে যাব। এক্সকিউজ মি ভাইয়া, সীমানা কা ভিউ পয়েন্ট কহাঁ পে? নিচে। আর ইয়ে রাস্তা কিধার যা রহা হ্যায়? ইয়ে মানেভঞ্জন যা রহা হ্যায়। খারাপ হ্যায়? वो लैंडस्लाइड हुआ है क्या? अच्छा अच्छा अच्छा, ओके ओके। ओ माय गॉड, वाओ, सामने दृश्यटा देखते पाच्छेन कि असाधारण लागछे। एकटा जगह पार्क करी, আমরা ওই পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছি ওই ওই রাস্তাটা চলে এসেছি। ওটা অ্যাকচুয়ালি সুকিয়া থেকে রাস্তাটা চলে এসেছে এদিক দিয়ে। এদিক দিয়ে যে সোজা যে রাস্তাটা চলে গেছে এটা অ্যাকচুয়ালি মিরিক রোড, মিরিক হয়ে আপনার শিলিগুড়ি চলে গেছে। তো আমরা এখন রয়েছি নেপাল। ডোমা দিদি আমাদের সাথে কথা বলছে, উনি হচ্ছেন ইন্ডিয়ার কিন্তু ব্যবসা করেন উনি, মানে ওনার দোকান হচ্ছে নেপাল। মানে ওই যে রাস্তাটা যে দেখতে পাচ্ছেন, রাস্তার এই পারটা হচ্ছে নেপাল আর ওই পারটা হচ্ছে আবার ইন্ডিয়া। এই যে ছোট জনবসতিরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানেভঞ্জন, যেটা হচ্ছে সান্দাকফু বেস, যেখান থেকে সান্দাকফুতে লোকজন যায় গাড়িতে। আর তার ঠিক উপরেই দেখুন একটা রাস্তায় ল্যান্ডস্লাইড হয়েছে, ল্যান্ডস্লাইড হয়ে গেছে। ওটা হচ্ছে রিম্বিক যাওয়ার রাস্তা, মানেভঞ্জনে থেকে রিম্বিক গিয়েও লোকে সান্দাকফু যায়, সেই রাস্তাটা এখন বন্ধ হয়ে গেছে ল্যান্ডস্লাইডের জন্য, এত হেভি রেইনফল হয়েছে। এখান থেকে মানেভঞ্জনের ঠিক পেছন থেকে দেখুন একটা জিগজ্যাগ রাস্তা চলে গেছে উপরের দিকে, ওটা হচ্ছে আপনার সান্দাকফু যাওয়ার রাস্তা, সেটা এখনো ওপেন আছে, গাড়ি সান্দাকফুতে যাচ্ছে। আর তার ঠিক পেছনে দেখুন একটা রাস্তা, ওটা নেপাল যাওয়ার রাস্তা, সেটাও ল্যান্ডস্লাইডের জন্য বন্ধ হয়ে গেছে। সমস্ত জায়গায় এরকমভাবে দেখুন ফুল ফুটে আছে, এই দেখুন সামনে থেকে। বেসিক্যালি ফুলটা হচ্ছে এইটা, আর ওটা হচ্ছে ফুলের পেছনের যে বৃন্দটা, সেখান থেকে ফুলটা পড়ে গিয়ে ওইটা এরকম শেপ নিয়েছে। এখানে দূরে কিছু সমাধিও রয়েছে, এখানে এগুলো হচ্ছে লোকালদের সমাধি। আর ওদিকে মার্কেটটা যেটা রয়েছে ওখানে কিছু মানে আর্মি আর্মি অফিসার যারা আছে সেনা জওয়ান, তো তাদের সমাধি ওখানে রয়েছে। যদিও এটা মানে নেপালের দিকেই পড়ছে কিন্তু এটা নোম্যান্স ল্যান্ড। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক দোকান রয়েছে, ম্যাক্সিমামই আপনার মানে পরার জ্যাকেট উলেন জিনিসপত্র আছে, আরও ঘর সাজানোর জিনিসপত্র রয়েছে। আর এখানে টুকটাক দুটো তিনটে খাবার দোকান চায়ের দোকানও পেয়ে যাবেন, তো অনেকে এখানে কেনাকাটি করছে। তো ফ্রেন্ডস দেখুন সীমানা ভিউ পয়েন্ট থেকে বর্ডারের দিকে যাচ্ছি, পশুপতি ফটক যেটা, দেখুন কিভাবে ধস নেমে ওই দিকটা পুরো গাছটা পড়ে আছে, দেখুন কিভাবে জল অপর থেকে নামছে, নেমে ওদিক দিয়ে একে বেঁকে এদিকে গেছে, ওদিকে ঘন পাইনের জঙ্গল, দুর্দান্ত দুর্দান্ত। গাড়ি খুব তারা, তাদেরকে বেরিয়ে যেতে দেওয়াই ভালো। ওপরে দূরে গ্রাম রয়েছে, চলে এসেছি পশুপতি মার্কেটে, পশুপতি ফাটক। তো এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা বোর্ড দেখা যাচ্ছে, তো এখানে আমরা বাইকটা রাখবো, বাইকটা রেখে যদি ওদিকে মার্কেটটা কোন দিকে দেখতে হবে পশুপতি মার্কেট। এক্সকিউজ মি, ইস সাইড কে নেপাল হ্যাঁ?
अच्छा अच्छा, तो गाड़ी मतलब बाइक भी तो नहीं जा पाएगा? नहीं, पैदल जा सकते, पैदल उधर से जा सकते हैं। कहाँ से आए हैं, आई कार्ड दिखाइए। अच्छा, ठीक है, पीछे से, इसके पीछे से, इधर से, ठीक है, बाइक पर इधर ही है ना, मेरे को इतना पता नहीं। अच्छा, एक किलोमीटर जाना पड़ेगा। हमारा एन पशुपति फाटके आज काटा तार रहे तो सीमा बल तो तक जिज्ञेस कर लम बाइक नहीं जावा जाए कि ना एक्चुअली नोमैन्स लैंड ये नोमैन्स लैंड ओदि देख गवर्नमेंट अफ वेस्ट बेंगल पुलिस और दिखे पुलिस चेक पॉइंट नेपाल पुलिस एट नेपाल पुलिस वेस्ट बेंगल पुलिस इंडियन गवर्नमेंट तो यदि दिए एक ओके तो वे लेखा रहा है वेलकाम टू नेपाल ये एखे एक शर्टकाट रास्ता आई रास्ता दिए ढोका जाए और ये रास्ता क्योंकि बंद था मैं कोनो रकम गाड़ी बाइक किछुई एदिक दिए जावा जाबे आमरा लोकल पुलिस के जिज्ञेस कर लम पशुपति मार्केट एखान एक किलोमीटर जेते हबे ठीक है तो हमें एन आप से दिखे जा दादा नेपाल कस्टमर एट चेक पॉइंट एखान शुरू हो गाड़ी नहीं जाब पशुपति मार्केटे तो हमें एब गाड़ी पे कौन सा वाला जगह ওয়েডিং নিয়ে ওখানে যাবে একটা মন্দির আছে মন্দিরটা দেখাবে ওকে ঘুরে তারপরে আমরা ফিরে আসব তাতে 300 এই দিকটাতে হচ্ছে মন্দিরটা আর এখান থেকে হচ্ছে মার্কেট শুরু এই নিচের দিকে এখান থেকে মার্কেট আরো নেমে যেতে হবে গাড়িতে লাগলো হচ্ছে 3-4 মিনিট মতো লাগলো ঠিক আছে তো আরামসে হেঁটে আসা যায় কোনো অসুবিধা নেই এটা এক দেড় কিলোমিটার রাস্তা ম্যাক্সিমাম এক দেড় কিলোমিটার তো আমরা যেটা ঠকলাম আপনারা ঠকবেন না তো আমাদেরকে তো টুপি পরানো হয়েছে আমরা এবার একটু মন্দিরের দিকে যাই আর এখানে মার্কেটটাও ঘুরে দেখব কিছু যদি ভালো লাগে কেনাকাটা অবশ্যই করব এত দূর যখন এসেছি ওকে তো এখানে হচ্ছে গভর্নমেন্ট অফ নেপালের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বর্ডার অ্যাডমিনিস্ট্রেশন অফিস পশুপতি ইলাম এস্টাবলিশড 2033 এখানকার লোকাল শাল হবে এখানে বাচ্চাগুলো দেখুন খেলা করছিল আমাকে দেখে ভিডিও হচ্ছে দেখে লুকিয়ে পড়েছে সব হেভি কিউট বাচ্চারা সব তো আমরা এবার মন্দিরের দিকে যাই এদিকে শিবের শিবলিঙ্গ হবে বা শিবের মূর্তি হবে তো তার দিকে মুখ করে বসে আছে তো আমরা একটু শিবলিঙ্গ দেখাবো শিবলিঙ্গ দেখুন শিবলিঙ্গের এখানে একটা বিশেষত্ব অন্যান্য শিবলিঙ্গে কিন্তু শিবলিঙ্গটাই থাকে এখানে শিবলিঙ্গর মাথার উপরে দেখুন শিবের মূর্তি রয়েছে সঙ্গে রয়েছে নাগ তো একটু আমরা ওদিক থেকেও দেখাবো চারদিকেই হয়তো শিবের মূর্তি রয়েছে লিঙ্গের উপর দিয়ে দেখুন এদিকেও রয়েছে তো এটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে এরকম আমি কোনো জায়গায় দেখিনি অনেকটা এটা ওই অশোক স্তম্ভের মতো লাগছে নর্মালি লিঙ্গ কে উপর এসা মূর্তি নেই হতা হয় তো ইয়ে কে কোই খাস বাত হ্যায় চার বেদ কে অন্দর মে শিবলিঙ্গ হ্যায় हाँ हाँ चार बेद है वो चार बेद अच्छा बेद ओके 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 तो वो एक एक मतलब मूर्ति वो रिप्रेजेंट कर रहा है एक एक बेद को रिप्रेजेंट कर रहा है अच्छा तो वहाँ का जो मेन पशुपति तो। वो वैसा ही है
अच्छा, ये जगह का नाम क्या है? पशुपति नगर। अच्छा अच्छा अच्छा, आपका नाम क्या है? मेरा हरी शर्मा। हरी शर्मा, नेपाल में तो हिंदू ही तो ज्यादा है ना? 90% हिंदू है। हाँ हाँ हाँ, ओके ओके। विष्णु जी का है, इसको बूढ़ा नीलकंठ बोलता है। बूढ़ा नीलकंठ जी, नीलकंठ विष्णु जी के, विष्णु नीलकंठ क्यों बोलते हैं इसको? ये तो चतुर्मास वाला है ना, ये सोया हुआ है। सुहा हुआ है, अच्छा, इसलिए इसको स्पेशली बूढ़ा नीलकंठ बोलता। बूढ़ा नीलकंठ बोलता है। तो नीलकंठ नॉर्मली शिव के ही बोला है नीलकंठ। तो এটা এখানে একটা বিশেষত্ব যে এই বিষ্ণুর যে যে স্বয়ং এটা কিন্তু নর্মালি কিন্তু দেখা যায় না। নর্মালি বিষ্ণু একটা হাতে সাপোর্ট দিয়ে শুয়ে আছে সেরকম মূর্তি দেখি, ওইটা সম্ভবত কোনো একটা কুয়ো হবে। আর এখানে রয়েছেন হনুমানজি। তা ম্যাডাম আপনার কেমন লাগলো? তো পশুপতির এই যে মন্দিরটা, মন্দিরটা দেখে আমরা এখন রয়েছি মার্কেটে, এখন আমরা নেমে যাচ্ছি। এখানে বিভিন্ন যা শুনেছি যে এখানে কিন্তু বেশ ভালো ভালো জিনিস কম দামে পাওয়া যায়। হ্যাঁ, একটু বার্গেন করতে হয়। তো আমরা আপাতত আর কিছু নিচ্ছি না, কারণ আমাদের ক্যারি করার কিন্তু সেরকম প্রভিশন নেই। ঠিক আছে, জুতোও রয়েছে প্রচুর। পয়জন জিন্স, ওকে। তো অনেকটা নেমে এসেছি, এদিকেও কিন্তু বেশ অনেক দোকান রয়েছে, বেশ অনেকটা লম্বা, মানে অনেকটা জায়গা জুড়ে রয়েছে মার্কেটটা। সুভার দুঃখিত পেয়ে গেছে, তো এখানে জিজ্ঞেস করলাম কী কী পাওয়া যায়। তো এখন আপাতত ভেজ মোমো পাওয়া যাবে আর চাউমিন পাওয়া যাবে। তো একটা ভেজ মোমো, এক প্লেট ভেজ মোমো অর্ডার করেছি। কেন খিদে পাবে না? 3টে বাজে, খিদে পাবে না? তো এসে গেছে ভেজ মোমো গরম গরম, আর সঙ্গে সঙ্গে হামলে পড়েছে লাল লঙ্কার চাটনি। টোটাল 10 পিস রয়েছে। সো ভিউয়ার্স, আমরা নেপালের পশুপতি মার্কেট করে আসলাম। তো পেছনের দিকে দেখুন কি কুয়াশা, এদিকে সব গাড়ি পার্কিং রয়েছে। যারা দার্জিলিংকে কেন্দ্র করে সমগ্র ট্যুর প্ল্যানটা করেন, তাদের দার্জিলিং থেকে মিরিকের ট্যুর প্যাকেজে এই সমস্ত সাইটসিনগুলো পড়ে। যারা পার্সোনাল গাড়ি নিয়ে না আসেন, তারা দার্জিলিংয়ের ট্যাক্সি স্ট্যান্ড থেকে বিভিন্ন ফেসিলিটির শেয়ার ট্যাক্সি পেয়ে যেতে পারেন। দার্জিলিং টু মিরিক এই সমস্ত সাইটসিনগুলো করতে সুমো গাড়িতে পার সিট 1000 টাকা করে লাগে। যারা সম্পূর্ণ গাড়িটি বুক করতে চাইবেন, তাদের লাগবে প্রায় 4000 টাকা। আমাদের পার্সোনালি মনে হয়েছে দার্জিলিং থেকে মিরিক পর্যন্ত এই সমস্ত সাইটসিনগুলো করা একটা হেকটিক এবং খুব হ্যারিকেন ট্যুর হয়ে যাবে। আমরা সাজেস্ট করব সুখিয়া পোখরির মতো একটা সুন্দর অফবিট জায়গায় থেকে এই সমস্ত সাইটসিনগুলো করতে পারেন। সেক্ষেত্রে সুখিয়া বাজারের ট্যাক্সি স্ট্যান্ড থেকে আপনারা এই সমস্ত ফেসিলিটির গাড়ি এবং শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন। এক্ষেত্রে ভাড়াটাও আপনাদের অনেকটা তুলনায় কম পড়বে। আমরা যেহেতু বাইক নিয়ে ঘুরি, তাই নিজেদের ইচ্ছে মতো এই কটা সাইটসিন করে আমাদের হোমস্টেতে ফিরে এসেছিলাম। আপনারা আপনাদের ট্যুর প্যাকেজটি মিরিক অবধি করতে পারেন। পরের পর্বে আমরা সুখিয়া থেকে লেপচা জগৎ সংক্রান্ত যাবতীয় সাইটসিনের তথ্য আপনাদের সাথে শেয়ার করব। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে 8 রাত 9 দিনের নর্থ বেঙ্গল সিরিজের বাকি ভিডিওগুলো একবার দেখতে পারেন।